জামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির ইনোক এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ জহিরুল হক বসির জানান, শনিবার সন্ধ্যায় উৎসব মুখর পরিবেশে ফ্রেন্ড সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। কুইন্সের আগ্রা প্যালেস রেস্টুরেন্টের পার্টি হলে এই অনুষ্ঠান হয়। নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় ও পরিচিত সংগঠনের নাম জামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটি ইনোক নিউ ইয়র্ক। এই সংগঠনটি দীর্ঘদিন ধরে প্রবাসের মাটিতে ও সংগঠনের সকল ফ্রেন্ডসগণ আমেরিকা নিউ ইয়র্কে জামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির একনিষ্ঠ কর্মী হয়ে বিভিন্ন সামাজিক কাজ করে আসছেন। ইতিমধ্যে লনভংয়ের অর্গানাইজিং তৎপরতার ও সামাজিক কার্যক্রম সহ সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য কমিউনিটিতে ব্যাপক পরিচিতি লাভ করেছে। সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট মোহাম্মদ ইসলাম দেলোয়ার ও জেনারেল সেক্রেটারি জে মোল্লা সানি ও চিফ অ্যাডভাইজার এ বি এম ওসমান গনি সহ আয়োজক কমিটিতে আরও যারা রয়েছেন তারা হলেন, কনভেনার হিসেবে দায়িত্ব পালন করছেন হাজি শামসুল ইসলাম, চিফ কোঅর্ডিনেটর সায়েদ আল আমিন রাসেল ও মেম্বার সেক্রেটারি বাবুল হাওলাদার বাবু সহ এক্সিকিউটিভ বোর্ড মেম্বার্সগণ ও ইভেন্ট কমিটির সকল সদস্যবৃন্দ। তথ্য ফ্রেন্ডস পরিবারবর্গ আন্তরিকভাবে বিভিন্ন দায়িত্ব পালন করেন। প্রতি বছরের মতো এবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আমন্ত্রিত সকলকে আয়োজক কমিটি আন্তরিকভাবে ধন্যবাদ জানান। এ সময় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে মহান আল্লাহর নিকট মোনাজাত করা হয় এবং মোনাজাত শেষে সবাই ইফতার গ্রহণ করেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদের সহযোগিতা, আপনাদের অনুষ্ঠান অনেক সুন্দর হয়েছে। ভবিষ্যতে আপনাদের সাথে সবসময় ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, সকল মিডিয়াকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, হ্যাঁ, আপনাদের এখানে অনুষ্ঠানে আসার জন্য। হ্যাঁ, সবাই আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন ভালো অনুষ্ঠান করতে পারি এবং আপনাদের বাংলাদেশের জনগণের জন্য যেন কাজ করতে পারি। আমাদের 22 বছর জুড়ে যা বাংলাদেশ আমি এটা সোসাইটির দায়িত্বে ক্যাশিয়ার আছি, প্রসাদক ফ্রেন্ড সোসাইটি। অ্যাকচুয়ালি এটার প্রতিষ্ঠাতা হলো ফখরুল ইসলাম দেলোয়ার, হ্যাঁ, একজন ইয়ং লোক ফখরুল ইসলাম দেলোয়ার। যখন এখানে বাঙালি কমিউনিটি তো অনেক লোক কম ছিল, তখন উনি বেশিরভাগই মানে কাউলাদের একটু প্রভাব বেশি ছিল, তখন উনি চিন্তা করতে ছিল যে আমরা যদি সকলে মিলে একটা ফ্যানের মতো করে থাকি, দলগতভাবে থাকি, তাহলে হয়তোবা আমাদের বিভিন্ন মানে ই থেকে আমরা ই করতে পারবো। অনেক সময় অনেক অ্যাটাক হয়, ই হয়, এই জন্য আমরা ফ্যান্ড হইয়া সবার সাথে, ফ্যান্ড মানে হলো বন্ধুত্ব, বন্ধুত্বটা যদি অটুট রাখি আমরা, তাহলে হয়তো বাঙালি কমিউনিটিতে আমাদের একটা ই থাকবে। এবং 22 বছর ধরে আমরা এটা চালিয়ে যাচ্ছি এবং